জুয়ার কালো দুনিয়ার ভয়ঙ্কর ফাঁদে তরুণরা আইপিএল সহ বিভিন্ন ধরনের লিগে বাজি ধরে নিঃস্ব অনেকেই বিনোদনের বদলে অপরাধের আখড়া হয়ে উঠছে খেলাধুলা মত বিশ্লেষকদের তুরস্কে আর্চারি বিশ্বকাপে বাংলাদেশকে স্বর্ণ উপহার দিলেন দিয়া সিদ্দিকী ও সাগর আসরের পঞ্চম দিনে রিকার্ভ মিক্সড টিমে রোমানিয়াকে হারালেন দুই আর্চার শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণার আগে পেসারদের ইনজুরিতে চিন্তায় টিম ম্যানেজমেন্ট ব্যাকআপ পেসারে ভরসা বোর্ডের ডিপিএলে রানের বন্যা বইছে এনামুল হক বিজয়ের ব্যাটে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় এই ওপেনারকে রাখার পরামর্শ মাশরাফির বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে শায়লা রহমান ইমা অনলাইন কি অফলাইন জুয়ার কালো দুনিয়ার ভয়ঙ্কর ফাঁদে পা দিচ্ছেন তরুণরা প্রথমে আড্ডার ছলে এরপর অর্থের লোভে একসময় হয় লোকসান আইপিএল সহ বিভিন্ন ধরনের লিগে বাজি ধরে নিঃস্ব হয়েছেন এমন এক তরুণের সঙ্গে কথা হয় সময় সংবাদের দেশের সক্রিয় বিভিন্ন অঞ্চলভিত্তিক জুয়ারির সিন্ডিকেট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তথ্যের ভিত্তিতে নজরদারিতে রাখছে এলাকাগুলো বিনোদনের জায়গায় খেলাধুলা হয়ে উঠছে মারাত্মক অপরাধের আখড়া এমনটাই বলছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তারেক হাসান শিমুলের রিপোর্ট আড্ডার ছলে শুরু লোভ থেকে নেশা সেখান থেকে নিঃস্ব জুয়ার কালো দুনিয়ায় ভয়ঙ্কর সব ফাঁদ পাতা অনলাইন আর অফলাইনে যেখানে পা দিয়ে সর্বশান্ত হাজারো পরিবার ফিরে আসার পথ যেন পেন্ডুলাম বক্স জুয়ার অন্ধকার জগতে কিভাবে ঝুঁকছে তরুণরা জানতে সময় সংবাদ কথা বলেছে আসক্ত এক তরুণের সঙ্গে পরিচয় গোপন করার শর্তে জানিয়েছেন কালো দুনিয়ার কার্যক্রম দুই দিন কাজ করার পয়সা যদি এক মিনিটে পেয়ে যায় তাহলে অবশ্যই লোভ জিনিসটা আসে তো ওই জিনিসটাই আসছে তো ওইখান থেকে আপনার মূলত জড়িয়ে পড়া আর বাদি খেলতে গেলে প্রথম দিকে তার লাভ হয় খানিক পর দেখে গেলে কি লস আসতেই থাকে তখন আপনি চিন্তা করবেন যে না আমার তো লস আসছে আমার টাকাটা উঠাতে হবে টাকা উঠানোর নেশায় আপনি আরও দিতেই থাকেন আইপিএল পিএসএল বিগ ব্যাশ ফুটবল লিগগুলো ঘিরেই খেলায় মাতেন জুয়ারিরা সবচেয়ে ভয়ঙ্কর অনলাইন জুয়াতে এসেছে ভিন্নতা গড়ে উঠেছে বেশ কিছু দেশীয় বেটিং সাইট মোবাইলে সাধারণ মানুষকে খুদে বার্তা দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে জুয়া খেলায় পাড়া মহল্লায় সায়ের দোকান কয়েকজন একত্রিত হয়ে দেয় গেল ম্যাচ শুরুর আগে আপনি মুম্বাই নিলেন আমি দিল্লি নিলাম আপনি বলছেন দিল্লি জিতবে আপনি আমি বলছি মুম্বাই জিতবে এইখানে যেই দল ম্যাচ দিতে সে টাকাটা নিয়ে যাচ্ছে আর যে দল হেরে যাচ্ছে সে টাকাটা দিতে হচ্ছে 10,000 50,000 এমনকি লাখের উপরেও বাদিটা হয় অনলাইন অফলাইনের বাইরে আরও বেশ কিছু নতুন মাধ্যম খুঁজে নিচ্ছে জুয়ারিরা আর দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক গড়ে তোলা হচ্ছে জুয়ার নতুন নতুন সিন্ডিকেট যার নিয়ন্ত্রণ করা হচ্ছে দেশের বাইরে থেকে ফলে দেশের অর্থ অবাধে পাচার হয়ে যাচ্ছে যেখানে বিশেষ নজর দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা জুয়ার চক্রটি শুধু তার নিজের স্বার্থে অপরাধ করছে বিষয়টি এরকম নয় এর পিছনের এই অপরাধ থেকে যে আয় হয় সে আয়ের ভাগিদার আরও অনেকেই এই কারণে এই সমস্যাটা সমাধান করা যাচ্ছে না মোহাম্মদপুর এলাকা থেকে তারপরে উত্তরা এরিয়া থেকে পুরো ঢাকার গেন্ডিয়া এরিয়া থেকেও কিন্তু আমরা কিছু এই অনলাইন জুয়ারিদেরকে গ্রেপ্তার করি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি এই ডিবির যে স্পেশাল সাইবার সিকিউরিটি একটা টিম আছে তারা কিন্তু নিয়মিত অনলাইনে জুয়া খেলছে কেনা অনলাইনে কোনো উগ্রবাদ ছড়াচ্ছে কেনা এইসব বিষয়গুলো কিন্তু মনিটরিং করে থাকে এই অন্ধকার জাল থেকে বের হতে চাইলেও খুব সহজে বের হওয়ারও সুযোগ নেই পরের পর্বে জানার চেষ্টা করব সে বিষয়টিও তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করা হবে দু একদিনের মধ্যেই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সিরিজের আগে সিনিয়র ক্রিকেটাররা খেলার মধ্যে থাকাটা স্বস্তির বলেও জানান তিনি এদিকে হাই পারফরমেন্সের জন্য 28 সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করার কথাও জানান নান্নু দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ দল ফেরার পর প্রিমিয়ার লিগের সুপার সিক্সে বিকেএসপিতে বসেছিল তারার মেলা
সাকিব তামিম সহ জাতীয় দলের অনেকেই খেলেছেন সেখানে। মিরপুরে মুশফিক না পারলেও বাইশ গজে স্বমহিমায় জ্বলে উঠে শতক হাঁকান সোহান। সেই সাথে শেখ জামালের হয়ে মিরাজের বোলিংটাও ছিল চোখে পড়ার মতো। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সিরিজের আগে দলের ক্রিকেটারদের এমন প্রস্তুতিতে নির্ভর প্রধান নির্বাচক। প্রিমিয়ার ডিভিশনের ক্রিকেটটা, এর 50 ওভারসের ফরম্যাটটা আমাদের দেশের সবচেয়ে কম্পিটিটিভ ক্রিকেট এবং ভেরি চ্যালেঞ্জিং ক্লাবগুলি, আমাদের ক্লাব ক্রিকেটটা, আমাদের ক্রিকেটের মেইন ভিত্তিটা কিন্তু এই প্রিমিয়ার ডিভিশন। এখানে আমাদের সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সামনে রেখে দুই একদিনের মধ্যে স্কোয়াড প্রস্তুত করবে নির্বাচকরা, যেখানে কিছু পরিবর্তনের আভাসও দিয়েছেন প্রধান নির্বাচক নান্নো। সবকিছু ঠিক থাকলে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগামী 23 অথবা 24 এপ্রিল 15 সদস্যের দল ঘোষণা করা হবে। টেস্ট টিম শ্রীলঙ্কা সিরিজের জন্য অলমোস্ট রেডি করে ফেলেছি, একটা দুইটা ডিসিশনের জন্য আমি একটু ওয়েট করছি। তো আগামীকালের মধ্যে ইনশাল্লাহ আশা করছি যে টিম পুরোপুরি রেডি করে ফেলবো এবং টেস্ট 24 তারিখের মধ্যে অ্যানাউন্স করবো। এই টেস্ট স্কোয়াড নিয়ে বেশি পরিবর্তনের কোনো নেই, যেহেতু ব্যাক টু ব্যাক টেস্ট ম্যাচ হচ্ছে, তো আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ হোম সিরিজে যে স্কোয়াডটা দিচ্ছে এটা যথেষ্ট ভালো। এদিকে হাই পারফরমেন্সের ক্যাম্প শুরু হবে আগামী 15 মে, সেজন্য 28 সদস্যের প্রাথমিক দলও চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। কিছু আন্ডার 19 এর আপকামিং প্লেয়াররা আছে যারা শেষ করে এসেছে এবং আমাদের এক্সিস্টেন্ট গতবারের যে স্কোয়াডটা ছিল ওই স্কোয়াডের কিছু খেলোয়াড় আছে। তো পুরোপুরি আমরা এখন 28 জনের দিচ্ছি কন্ডিশনিং ক্যাম্পে কিছু প্লেয়ারকে কমিয়ে, তারপরে 24 জনের মধ্যে স্কোয়াডটা নিয়ে আসবো। লঙ্কানদের বিপক্ষে সিরিজ সামনে রেখে আগামী 8 মে শুরু হবে জাতীয় দলের অনুশীলন। ইস্তিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা। ইঞ্জুরিতে লঙ্কা সিরিজে থাকছেন না পেসার তাসকিন, অনিশ্চিত আরেক সীমার শরীফুলও। আপাতত টেস্ট থেকে স্বেচ্ছায় সাময়িক নির্বাসনে আছেন কাটার মাস্টার মোস্তাফিজ। এবার যোগ হলো ডিপিএল এ ইবাদতের ইঞ্জুরি। সব মিলিয়ে আসন্ন লঙ্কা সিরিজে পেস ইউনিট নিয়ে শঙ্কা জেঁকে বসেছে টাইগার ক্রিকেটে। তবু বাংলার ম্যানেজমেন্টের দাবি, এ নিয়ে ভয়ের কিছু নেই, আস্থা রাখছেন ব্যাকআপ পেসারে। হারাধনের পাঁচটি ছেলে রইল বাকি দুই, তাসকিন শরীফুল সবশেষ ইবাদত। স্বস্তির পেস ইউনিটের সর্বনাশে ইঞ্জুরিতে অস্বস্তির কালো মেঘ। অথচ সাম্প্রতিক সময়ে এই ইউনিটই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল বাংলাদেশকে। কোভিড পরবর্তী ক্রিকেটে কি সাদা পোশাক কি রঙিন, তাসকিনের পেসে যেন নাকাল প্রতিপক্ষ। কিন্তু প্রোটিয়া সিরিজের প্রথম টেস্টের পর থেকেই কাঁধের ইঞ্জুরিতে মাঠের বাইরে এই স্পিড স্টার। চিকিৎসার জন্য যাচ্ছেন ইংল্যান্ডে, খেলছেন না লঙ্কা বাংলা টেস্টে। এবার বিনা মেঘে বজ্রপাত হয়ে এলো ইবাদতের ইঞ্জুরি। ডিপিএলে জামালের এই পেসারের হাতে সেলাই লেগেছে একাধিক, প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো তো বটেই শঙ্কার দানা বেঁধেছে লঙ্কা সিরিজে তার থাকা না থাকা নিয়ে। নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ককে যদি শেষ পর্যন্ত পাওয়া না যায় তবে উঠেছে প্রশ্ন, আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের পেস ইউনিটকে নেতৃত্ব দিবেন কে? এখন যারা আছে তাদেরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, যেহেতু হোম সোয়েলে খেলা, এখানে তো কীভাবে টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান আমাদেরকে দিয়েছে যে কীভাবে কী করবে সেভাবে আমরা এগোচ্ছি। এমনিতেই সাদা পোশাকে ম্লান বাংলার ক্রিকেট, ঘরের মাঠে পেসারদের এমন চোটে কপালে চিন্তার ভাঁজ আসাই তো স্বাভাবিক। তাই তো নির্বাচকদের সামনে দল নির্বাচনের নতুন চ্যালেঞ্জ, সবকিছুই যেন সময়ের হাতেই ছেড়ে দেয়া। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অধিকাংশ সিনিয়র ক্রিকেটারদের শেষ বিশ্বকাপ বলেই ভারতে অনুষ্ঠেয় 2023 বিশ্বকাপটি স্মরণীয় করে রাখতে চান টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। আইসিসি ওয়ানডে সুপার লিগ শেষ করার লক্ষ্য সেরা চারে থেকে, বললেন অধিনায়কত্ব নয় দলে খেলাটাই তার কাছে মুখ্য। অবসরের আগে ওয়ানডেতে এক ম্যাচে 200 রানের মাইলফলক স্পর্শ করার স্বপ্ন দেখেন চট্টলার এই ক্রিকেটার। কালে কালে তো বেলা গেল অনেক, অবসর না নিলেও পঞ্চ পাণ্ডবের একজন মাশরাফি ছিটকে গেছেন দল থেকে। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ দেড় দশকের বেশি হলো সার্ভিস দিচ্ছেন বাংলাদেশকে, যাদের ঝুলিতে আছে 4টা ODI বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। কিন্তু সবার বয়সে ছুঁয়েছে প্রায় 35, বাস্তবতা মেনে থামতে তো হবে একদিন। খুব মিরাকল কিছু না ঘটলে স্বাভাবিক নিয়মে 2023 সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপটি হতে যাচ্ছে সিনিয়র ক্রিকেটারদের শেষ বিশ্বকাপ। আইসিসি সুপার লিগের শীর্ষে থাকা বাংলাদেশ চায় বিশ্বকাপটি স্মরণীয় করে রাখতে। It's a great thing that we're sitting at number 1 position, but we have to hold on to that position. যখন ODI লিগটা শেষ হবে, you have to be in the top 4. আমাদের অনেকেরই হয়তোবা probably last world cup হতে পারে, especially 50 over.
অধিনায়কত্ব পাওয়ার পরে ভালো মন্দে মিশেলে যাচ্ছে তামিমের ক্যারিয়ার। তবে অধিনায়কত্বকে কখনোই চাপ হিসেবে নয়, তামিম বলছেন দলে খেলাটাই তার কাছে মুখ্য। আমি ভালো করতে চাই, দেশকে ম্যাচ জিতে চাই। This was the dream that I always had. But ক্যাপ্টেন্সি নিয়ে জিনিসটা নিয়ে আমি সত্যি কথা খুব বেশি ভাবিও না, খুব বেশি চিন্তাও করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে ফেসবুক লাইভে এসব কথা বলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। জানান ক্রিকেটের পাশাপাশি টেনিস আর ফুটবল তার পছন্দের খেলা। মাহবুব রিমন, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লীগের খবর। টানটান উত্তেজনার ম্যাচে প্রাইম ব্যাংকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল লিজেন্ডস অফ রূপগঞ্জ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করা প্রাইম ব্যাংক বিজয়ের 73 রানে ভর করে তোলে 152 রান। জবাবে শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে রূপগঞ্জকে জয় উপহার দেয় মুক্তার তানভীর জুটি। প্রত্যাবর্তনের ম্যাচে 7 ওভারে মাত্র 19 রান খরচায় 2 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। প্রয়াত মোশাররফ রুবেলের জন্য নিরবতা পালনের পর টস হেরে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক, যেখানে ওপেনিং জুটিতে তামিমের সঙ্গী দুর্দান্ত ছন্দে থাকায় এনামুল হক বিজয়। ওয়ানডে অধিনায়ককে শুরুতেই ফিরিয়ে মাঠে নিজের উপস্থিতিটা বেশ ভালোভাবেই জানান দেন সাকিব। পারিবারিক বিপর্যয় আর দীর্ঘ যাত্রার ধকল পারফরমেন্সে প্রভাব ফেলতে দেননি। শূন্যে ফেরেন তিনে নামা দীপুও। এক প্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলের মাঝেও ছন্দে ছিলেন বিজয়। সাইফকে টপকে ব্যাট হাতে এদিন গড়েন বিপিএলে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। তবে বিজয়ের একার লড়াইটা যথেষ্ট ছিল না, বাকিদের ব্যর্থতায় 10 বল বাকি রেখেই 152-তে গুটিয়ে যায় তারা। পুচকে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল রূপগঞ্জ, তবে মাহাদি হাসানের বলে ইরফান শুক্কুর ফিরলে ব্যাক ফুটে চলে যায় তারা। এরপর রান আউট বিতর্কে ফেরেন আরেক ওপেনার রাকিবুল হাসানও। এ সময় আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান রূপগঞ্জ ক্রিকেটাররা। সেই রান আউটেই কাটা পড়েন সাকিবও। তানভীর হায়দারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ব্যক্তিগত 21 রানে ফেরেন এ অলরাউন্ডার। দলীয় 84-তে 7 উইকেট হারানো রূপগঞ্জ তখন কেবলই পরাজয়ের অপেক্ষায়। দেয়ালে পিঠ থেকে যাওয়া রূপগঞ্জে ত্রাতা হয়ে আবির্ভূত হন মুক্তার আলী। তানভীর হায়দারকে সঙ্গী করে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এ দুজনের 70 রানের জুটি প্রশংসা কুড়িয়েছে অধিনায়ক মাশরাফির। সাব্বির মিথুন, সময় সংবাদ, বিকেএসপি। আবারও স্বাগত খেলার সময়ে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে এনামুল হক বিজয়ের রান বন্যা চলছেই। লিস্ট এ ক্রিকেটার এক মৌসুমে গড়েছেন সর্বোচ্চ রানের রেকর্ড। এমন ইনফর্ম ব্যাটারকে এখনই বিসিবির তত্ত্বাবধানে নেওয়ার পরামর্শ দিলেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন টি-20 বিশ্বকাপ দলেও অভিজ্ঞ এই ওপেনারকে সুযোগ দেওয়ার পক্ষে সাবেক টাইগার অধিনায়ক। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কবির সুমনের এ লাইনটা আওড়াতে পারেন এনামুল হক বিজয়ও। জাতীয় দলে ফেরার জন্য সম্ভাব্য যা কিছু করা যায় তার পুরোটাই করে যাচ্ছেন এ ওপেনার। তবুও দলে জায়গা পাওয়াটা এখনও অনিশ্চিত, কারণ দলের টপ অর্ডারে জায়গা সংকট। তামিম লিটনের জুটির কল্যাণে আপাতত ওয়ানডে দলে বিবেচনার সুযোগ নেই। চলতি ডিপিএলের 12 ইনিংসে বিজয়ের রান 878, প্রায় 95.5 স্ট্রাইক রেটে গড় 73-এরও বেশি। লিস্ট এ অন্তর্ভুক্তির পর এক মৌসুমে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। ঢাকা প্রিমিয়ার লিগ অনেক উঁচু মানের, সো আমি মনে করি যে এখানে বিজয় যেভাবে অথরিটি নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে, 800+ রান করেছে, হ্যাঁ অবভিয়াসলি আমি মনে করি তাকে এখনই জাতীয় দলের আশেপাশে আনা উচিত। ওয়ানডে দলের একাদশে সুযোগ না হলেও এমন ইনফর্ম ব্যাটারকে স্কোয়াডে রাখার পরামর্শ সাবেক অধিনায়কের। এখান থেকে রাডারের নিচে আসা সেটা খুব ইম্পর্টেন্ট। আর বিজয়ের কথা আমি এই জন্য বলবো যে বিজয়কে এখনই লুক আফটার করা উচিত, এই কারণে যে দ্য ওয়ে হি স্কোরিং মানে আনবিলিভেবল, ইভেন টার্নিং উইকেট, স্লো উইকেট। কদিন আগেই তাসকিন আহমেদের দুর্দান্ত প্রত্যাবর্তনের সাক্ষী হয়েছে সবাই। আলো ছড়িয়ে হারিয়ে যাওয়া বিজয় এবার সে পথে হাঁটার সুযোগ পেলে লাভটা হবে দেশের ক্রিকেটেরই। সাব্বির মিথুন, সময় সংবাদ, বিকেএসপি, সাবার। খেলার সময় আরও থাকছে। কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে হয়ে গেল জুনিয়র সার্ফিং প্রতিযোগিতা। অংশ নেন 5টি ক্লাবের শতাধিক সার্ফার। ঢাকা প্রিমিয়ার লিগের আরও খবর। ডিপিএল শিরোপাটা নিজেদের দখলে নিয়ে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রূপগঞ্জ টাইগার্সকে 4 উইকেটে হারিয়েছেন তারা। সোহানের ম্যাজিক্যাল এক সেঞ্চুরিতে সুপার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইমরুল কায়েসের দল। শুরুতে ব্যাট করে 257 রান করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
জবাবে ছয় উইকেট হারিয়েই জয় তুলে নেয় শেখ জামাল। এ জয়ে শিরোপা রেসে সবার থেকে অনেকটাই এগিয়ে গেল ধানমন্ডির জায়ান্টরা। টস জিতে বলিংয়ে জামাল, ক্রিজে রূপগঞ্জের দুই ওপেনার আজমির এবং জাকির। টস ভাগ্য না হাসলেও টাইগার্স ব্যাটারদের ব্যাট কথা বলেছে দুরন্ত গতিতে। দুজনেই ব্যাট চালান সপাটে, দশ ওভারে রান আসে ৪৪। এরপর আজমির আর রাতুল এক ওভারের মধ্যে আউট হলে বিপাকে পড়ে রূপগঞ্জ। যদিও জাকিরের ব্যাট চলতে থাকে আপন গতিতে। জাকিরের দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গী হন প্রথমে মার্শাল এবং পরে ফজলে মাহমুদ। ছোট ছোট অবদানে স্কোরবোর্ড সচল রাখেন তারা। পরে সাদ নাসিমের ক্যামিওতে ভদ্রস্থারটা পুঁজি পায় রূপগঞ্জ, ৫০ ওভারে ২৪৭ রান। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা রবিউলের উপর, মুগ্ধের বলে ক্যাচ দিয়ে ফিরে যান শূন্য রানে। সাইফ হাসান ইমরুল কায়েস করেন ১১ আর ১২, আর লাল সবুজের মিস্টার ডিপেন্ডেবল ৩২। এরপর পারভেজ রসুলও আউট হয়ে গেলে হারের লজ্জার শঙ্কায় পড়ে শেখ জামাল। ১১ রানে নেই ৫ উইকেট। ক্রিজে তখন মেহেদি মিরাজ এবং নুরুল হাসান সোহান। দুজনে মিলে শুরু করেন ধীরস্থির ব্যাটিং, দেখে শুনে ব্যাট চালান চারদিকে। বলের মেরিট বুঝে বাউন্ডারিতে পাঠালেও ছেড়ে দেয়াতেও কোনো কার্পণ্য করেননি তারা। ফলাফল, স্কোরবোর্ডে রান উঠতে থাকে তরতর করে। আস্কিং রান রেট বেড়ে গেলেও তাতে ভ্রুক্ষেপ করেননি দুজন। সাবধানী ব্যাটিং করে হিমশিম খাওয়ান মুগ্ধ নাসুমদের। এর মধ্যে ৫০ তুলে নেন সোহান, শেষ পর্যন্ত মিরাজ আউট হন, তবে অবিচল ছিলেন সোহান। লিস্টে ক্যারিয়ারের ৩ নম্বর সেঞ্চুরি তুলে নেন অনায়াসেই। কোনো কিছু বলা হয় নাই, এখন পর্যন্ত যেই রকম আছে সব ওইভাবেই চলতেছে। তো এখন ম্যানেজমেন্ট কি ডিসিশন দেয় সেটার উপর এখন আমরা আসলে কিছুই জানি না। অনেকগুলো অনেক ফেসবুক টেসবুক অনেক ধরনের নিউজ হয়েছে, কিন্তু আসলে ম্যানেজমেন্ট থেকে এখনো কোনো ডিসিশন হয় নাই। চারদিকে উড়ে বেড়ানো সংবাদটি পুরোপুরি সত্য নয়। সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়কত্ব হারাচ্ছেন জামাল ভূঁইয়া। আনুষ্ঠানিকভাবে ক্লাব কর্তৃপক্ষ এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানালেন সাইফের নতুন ম্যানেজার। জামালও ক্লাব থেকে কোনো চিঠি পাননি, তবে বিপিএল এর দ্বিতীয় লেগে জামালের আর্মমেন্ট পরে মাঠে নামার সম্ভাবনা কম। ইজি পয়েন্টস আমরা লস করছি, সো এটা আমরা কিভাবে এটা আমরা চেঞ্জ করব, এটা সেকেন্ডলি প্রুভ করতে হবে। আমরা আসলে আমরা একটা ভালো টিম, আমি কন্টিনিউ করব যে বা আমার যেভাবে আমি কি চলতেছে এরকম আমি চলবো। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালের এক স্ট্যাটাস নিয়ে তোলপাড়। জাতীয় দলের টিম হোটেল ছেড়ে রাতে পার্টি করতে বেরোনোর অভিযোগ অস্বীকার করলেন। জানালেন সেই রাতে জাতীয় দলের আরেক সতীর্থ তারেক কাজীর সঙ্গে হোটেলেই ছিলেন তিনি। আমি কতকাল একটা মানে একটা ফটো আপলোড করছি, এটা তো অনেক আগে, এটা সেম হচ্ছে। সো মানুষ এবার এরকম ম্যানিপুলেট করতে পারে। সেই রাতে আপনার রুমমেট কে ছিল? তারেক ছিল, ওনাকে জিজ্ঞেস করে আমি তো ওর সাথে আমরা তো ১১ সময় ঘুমাইছি। এ মৌসুমের শেষেই সাইফের সঙ্গে চুক্তি শেষ হবে জামাল ভূঁইয়ার। চুক্তি নবায়ন করবেন নাকি নতুন ঠিকানায় পাড়ি জমাবেন তা জানা যাবে শিগগিরই। আবারও স্বাগত খেলার সময়ে। তুরস্কে আর্চারি বিশ্বকাপের রিকার্ভ মিক্সড ইভেন্টে রোমানিয়াকে ৫-১ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে সিদ্দিকি ও সাগর। বিশ্বকাপের এবারের আসরে রিকার্ভ পুরুষ ও নারী উভয় দল বৃহস্পতিবার এই ইভেন্ট থেকে বিদায় নেয়। তবে আসরের পঞ্চম দিনে এসে চমক দেখালো লাল সবুজের প্রতিনিধিরা। রিকার্ভ মিক্সড ইভেন্টে লড়াইয়ের শুরুতে আধিপত্য দেখায় ফ্রেডরিকের শিষ্যরা। মাঝে এক সেট হারলেও পরের সেটগুলো দারুণভাবে জিতে নেয় বাংলার আর্চাররা। শেষ পর্যন্ত ইউরোপের দেশ রোমানিয়াকে ৫-১ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে দিয়া সিদ্দিকি ও সাগর। এর আগে থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ বিশ্ব র্যাঙ্কিংয়ে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে হয়ে গেল দিনব্যাপী জুনিয়র সার্ফিং প্রতিযোগিতা, যেখানে অংশ নেন কক্সবাজারের ৫টি ক্লাবের শতাধিক জুনিয়র সার্ফার। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরপাড়ের মাসুদ, হৃদয় ও শাহীন, তাদের বয়স ১২ কিংবা ১৩ বছর, সবাই দরিদ্র পরিবারের সন্তান। দারিদ্রতাকে জয় করতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের বালিয়াড়িতে পর্যটকদের কাছে বিক্রি করতেন চা, ডিম কিংবা শামুক জিনুকের মালা। সময় এখন পাল্টেছে তাদের, সৈকতে ব্যবসা করার পাশাপাশি দীর্ঘ সময় রপ্ত করেছেন সার্ফিং।
কিশোর সার্ফারদের পাশাপাশি রয়েছে কিশোরীরাও। সবাই এখন স্বপ্ন দেখেন সার্ফিং এর মাধ্যমে বিশ্ব জয় করার। প্রতি বছর এখন ইন্টারন্যাশনাল কম্পিটিশনও করি, তারপরে জুনিয়র কম্পিটিশনও করি। আমার স্বপ্ন একটা ভালো সার্ফার হওয়া। কন্টেস্ট করে অনেক ভালো লাগছে। বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের একটা সার্ফার হওয়ার আমার স্বপ্ন আছে। সুবিধাবঞ্চিত শিশু ও কিশোর কিশোরীদের সার্ফার হিসাবে তৈরি করার কারিগর সৈকতপাড়ে সিনিয়র সার্ফার রাশেদ আলম। সুবিধাবঞ্চিত এসব শিশু ও কিশোর কিশোরীদের স্বপ্ন পূরণ করাই স্বপ্ন তার। ছেলে মেয়েদেরকে, যারা সুবিধাবঞ্চিত ছেলেদেরকে আমরা সার্ফিং শেখাচ্ছি, এদেরকে আমরা আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারব। জুনিয়র সার্ফিং প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করছে সর্বজয়া ও সিএমসি, আর বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন দেশি বিদেশি সার্ফার। এখানে যদি আমরা যারা হচ্ছে আউট অফ সাইড আছি, তারা আসেন, লোকাল কমিউনিটির সাথে কাজ করি, তাহলে মনে হয় এই ডেভেলপমেন্টটা অনেক ইজিলি আসবে। We're just learning and it's perfect, very gentle, not super strong. Definitely still important to know how to swim. সার্ফিং এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি কক্সবাজার পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে এমনটাই মনে করছেন আয়োজকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুরস্কে আর্চারি বিশ্বকাপে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন দিয়া সিদ্দিকী ও সাগর। আসরের পঞ্চম দিনে রিকার্ভ মিক্সড ইভেন্টে রোমানিয়াকে হারালেন দুই আর্চার। জুয়ার কালো দুনিয়ার ভয়ঙ্কর ফাঁদে তরুণরা, আইপিএল সহ বিভিন্ন ধরনের লিগে বাজি ধরে নিঃস্ব অনেকেই। বিনোদনের বদলে অপরাধের আখড়া হয়ে উঠছে খেলাধুলা, মত বিশ্লেষকদের। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।